নমস্কার, আমি সোমা, বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। বক্সার রূপ সৌন্দর্যের আকর্ষণে দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষরা ছুটে আসে এই স্থানে। বক্সার রূপ সৌন্দর্য যাতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে সেই দিকেই লক্ষ্য রেখে বক্সা ট্যুরিজম কালচারাল অ্যান্ড কার্নিভাল 2024 আয়োজন করা হয়েছিল। তবে এই কালচারাল কার্নিভাল 2015 সালে শুরু করা হয়, এবছরও সেই মতো এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। তবে বক্সা রূপ সৌন্দর্যের পাশাপাশি যাতে এই অঞ্চলে যে জনজাতি বসবাস করে তাদের যে কালচার, কৃষ্টি, সংস্কৃতি যাতে ফিরে আসে, যে সমস্ত সৃষ্টি সংস্কৃতি, যে সমস্ত বাদ্যযন্ত্র সঙ্গীত হারিয়ে যেতে বসেছে সেগুলো যাতে আবার ফিরে আসে, সেই দিকেও কিন্তু এই কার্নিভালের একটা লক্ষ্য রয়েছে। তাছাড়া বক্সার রূপ সৌন্দর্য যদি বৃদ্ধি পায়, ট্যুরিস্টরা আরও বেশি বেশি করে এই অঞ্চলে আসবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই ট্যুরিস্টদের ওপর ভিত্তি করেই এই অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মূলত এই তিনটে বিষয়কে কেন্দ্র করেই বক্সা ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও খুব আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান এই রকম বা আরও অন্যান্য রকমের নতুন নতুন ভিডিও পেতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। সমতল থেকে পাহাড়ে ওঠার পথে বিভিন্ন স্থানে এই কালচারাল কার্নিভালের আয়োজন করা হয়েছে। 12ই জানুয়ারি অর্থাৎ বিবেকানন্দের জন্মদিনের দিন থেকে এই কার্নিভাল শুরু হয়েছে। শেষ হবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের দিন। এটা মূলত এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা আসে ডুয়ার্সে, বিশেষ করে বক্সা টাইগার রিজার্ভের এলাকায়। এখানকার বন, এখানকার বন্যপ্রাণ, এখানকার পাহাড়, এখানকার নদী, চা বাগান, এখানকার যে প্রাকৃতিক যে সৌন্দর্যের টানে মানুষ কিন্তু এখানে আসে আর এখানে আনন্দ করে যায়। আলিপুরদুয়ারের অথবা ডুয়ার্সের একটা বিশেষত্ব হচ্ছে এখানে বিভিন্ন জনগোষ্ঠী, বিভিন্ন জনগোষ্ঠী মানুষ এখানে রয়েছে। তো তাদের যে কালারফুল যে কালচারাল দিক রয়েছে, সাংস্কৃতিক দিক রয়েছে, সেগুলোকে পর্যটকরা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের টানে এখানে আসেন, তো তাদের সামনে এটা তুলে ধরার জন্যই আমরা এই বক্সার ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল 2015 আমরা শুরু করেছিলাম। এটার উদ্যোক্তা হিসাবে আমরা দ্য আর্ট অফ লিভিং, YLTP আলিপুরদুয়ার আর যুগান্তর পরিবার, এটাই মূলত উদ্যোগ নিয়ে এই আমরা এটা শুরু করেছিলাম। ব্যাপকভাবে সাড়া দিয়ে পেয়েছি। তো এই তিনটা অবজেক্টিভকে সামনে রেখে আমরা এই প্রোগ্রাম গত 12 তারিখ থেকে শুরু হয়েছে। 12 থেকে 23 জানুয়ারি বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ থেকে শুরু, তো নেতাজিতে গিয়ে শেষ হবে বক্সা ফোর্টে গিয়ে। শুরু রাজা ভাতখাওয়াতে হয়েছে, শেষ বক্সা ফোর্টে গিয়ে শেষ হবে। এই যে বক্সা ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল, তার একটা উদ্দেশ্য রয়েছে, বিশেষ করে এই অঞ্চলের যে প্রকৃতি, এখানকার যে প্রাকৃতিক যে বৈচিত্র্য বা এখানকার সাংস্কৃতিক যে বৈচিত্র্য, সেটা বাইরের জগতের সামনে তুলে ধরা, বিশেষ করে পর্যটকদের কাছে, পাশাপাশি যারা সংস্কৃতি মনস্ক লোক রয়েছেন তাদের সামনেও বিষয়টা তুলে ধরা। তো এবারে আমরা থিম হিসাবে বিভিন্ন যে জনগোষ্ঠীর যে তাদের সাংস্কৃতিক দিক এবং তাদের যে বাদ্যযন্ত্রগুলো আছে হারিয়ে যাচ্ছে, সেগুলিকে তুলে ধরার জন্য, সেটাকে সংরক্ষণের জন্যই আমরা এক একটা জনগোষ্ঠীর এক একটা বাদ্যযন্ত্র ধরে আমরা ওই বাদ্যযন্ত্রের নাম দিয়ে উৎসবটা করছি। যেমন কালবাঁশি, কালবাঁশি রাভাদের একটা বিশেষ বাদ্যযন্ত্র, বাঁশের প্রায় 7 ফুট লম্বা একটা বাঁশি হয়। তো এটা আলিপুরদুয়ার জেলাতে আজকের দিনে আমাদের জানার মধ্যে হচ্ছে শুধু 3 জন মানুষের কাছে এই কালবাঁশি আছে। তাদেরও বয়স অনেক হয়েছে, প্রায় 2 জনের তো বয়স 70+ আছে।
সেজন্য আমরা কালবাসী নামে আমরা সেই উৎসবটা করেছি। পুরো তো হারিয়ে যাওয়া যে কালচার তাকে ফিরিয়ে আনা, তাকে পুনরুদ্ধার করা। আচ্ছা, তো এইভাবে বিভিন্ন যে আদিবাসীদের যে সমস্ত সাংস্কৃতিক যে বৈচিত্র্য রয়েছে, তাদের সাংস্কৃতিক যে ধর সেটাকে আমরা তুলে ধরছি মানুষের কাছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে। তো এইভাবে ঘুরে ঘুরে জায়গাতে প্রোগ্রাম অনুষ্ঠানগুলো করা হচ্ছে সমতল থেকে পাহাড়ে যাওয়ার মধ্যে দিয়ে। আপনাদেরকে আগেই বলেছি যে বক্সার বিভিন্ন প্রান্তে এই কালচারাল কার্নিভাল চলছে। আমরা একটা দিনের এই কালচারাল কার্নিভাল আপনাদের সামনে তুলে ধরব। গত 17ই জানুয়ারি সান্তালাবাড়ির ইকো রিসোর্টে এইরকম একটা কার্নিভালের আয়োজন করা হয়েছে। সেখানে ডাকা হয়েছিল কবি গোষ্ঠী, বিভিন্ন ভাষাভাষীর কবি সেখানে একত্রিত হয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে, কবিদের কি ভূমিকা, কবিরা এখানে এসে কি করবে? নিশ্চয়ই কিছু করার আছে বলেই তাদেরকে ডাকা হয়েছে। কবিরা তাদের লেখনীর মাধ্যমে এই বক্সার রূপ সৌন্দর্যকে আরো বেশি বেশি করে তুলে ধরবে। আমাদের চোখ গেছে সুতো ঝোলা পথে, সমস্ত ভ্রমণ পথে কয়েকটি কাঠ বাড়ি। কবিতাটার নাম জ্বালা। মুশকিল হাসান, মুশকিল হাসান বলে আমি রাতের বেলা হল্লা করি, বাবুলোক সবাই আমায় পাগল বলে। আমি পাগল নাই বাবু, আমি লুখিরাম চৌকিদার বটে, কারখানা চৌকিদারি করি গো। অরণ্য কবি গোষ্ঠী সম্মেলন, যেখানে বিভিন্ন ভাষাভাষী কবিরা যোগ দিয়েছিলেন, এটার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই যে জায়গাটা আলিপুরদুয়ার জেলার কালচিনি এবং বক্সা, যেখানে হচ্ছে তার আগে সান্তালাবাড়ি একটা ইকো রিসর্টে, তো এখানে আমরা যেটা বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে যে প্রকৃতিকে বাঁচাতে হবে, প্রকৃতিকে আরও সংরক্ষিত করতে হবে, এবং এই বিষয়ে সচেতনতা জাগিয়ে তোলার ক্ষেত্রে কবিদের একটা বড় ভূমিকা রয়েছে। কবিরা এবং যারা সাংস্কৃতিক জগতের সঙ্গে রয়েছে তারাও প্রকৃতির পুজো করছেন, যেরকম গতকাল একটা ডম্ফুরে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, ডম্ফুরে বাদ্যের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে এবং মারুনি নৃত্য, এই সবটাই কিন্তু প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানো, প্রকৃতিকে সংরক্ষণ করা। তো সেটা তো এখানকার স্থানীয় মানুষ, বনবাসী মানুষ সেটা তো করছে, আমাদের সাধারণ মানুষের এবং যারা আমরা সংস্কৃতির সঙ্গে যুক্ত আছি তাদেরও একটা বড় দায়িত্ব রয়েছে আরও এই বোধটাকে জাগিয়ে তোলা, তাদের সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে, কাব্য চর্চার মধ্যে দিয়ে এবং মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা সেই লক্ষ্য রেখেই এই কবি গোষ্ঠীর আয়োজনটা করেছিলাম। এদিনের কালচারাল কার্নিভালে উপস্থিত হয়েছিলেন নানা ভাষাভাষীর কবিরা। কবিরা তাদের নিজস্ব লেখনীতে বক্সার রূপ সৌন্দর্য তুলে ধরেছিলেন। একে একে সমস্ত কবিরা তাদের কবিতা নিজেরাই পাঠ করেছিলেন, জমে উঠেছিল সেদিনের আসর। কর্মশালা এক, অনুবাদ কর্মশালার ভেতর শরীর ভর্তি সুগন্ধ নিয়ে আমরা কেবল ঢুকে পড়তেই জানি, খাদ ও ফাদ গানের সুরের এক পাশে। সো সুন্তলাকো স্বাদ নাই পর্যাপ্ত হুন্ছ তেহি ডেরা হালের বসনালাই, অনি লাচ্ছাকাকো চিসো বাতাসলে তান্নে ছ লোভ্যাউনে ছ জয়ন্তীকো মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে। চারিদিকে মুখোশধারী হাজার মানুষ আছে, চিনলে পরেই বনময়ূরের ছন্দ পতন নাচে। তুমি শুধু শক্ত হাতে ফসল ফলাও, লাঙল চালাও মাঠে, অতি চালাক কুচুটেরা সব গুটি গুটি পা চালিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে। নমস্কার, মাই শরণ মুস্কান, দার্জিলিং সে এজ এ নেপালি পোয়েট, মাই ইয়াহ পে হাম চা হাম সোচতে হ্যায় কি জো কবি লোক হোথে ইয়া কুছ সর্জক লোক হোথে উন লোগোঁ কা এক হি মকসদ হোতা, এক হি হোতা কি সমাজকে উত্থানমে ও লোক সহভাগী বনে। তো ইসিলিয়ে হাম ইয়াহ পে আয়ে থে কি ইয়াকে মতলব জো কালচারাল ডাইভার্সিটি হ্যায় উনকো দেখে, উনকো সমঝে আর উন লোগোঁ কো হো সকে তো আপনি তরফ সে কুছ হেল্প করে, ইসিলিয়ে হাম আয়ে থে আর একদম বহুত আচ্ছা প্রোগ্রাম হয় ইয়াহ পে। নমস্কার, আমার নাম সঞ্জু কুজুর। এই প্রত্যন্ত অঞ্চলগুলোর
যে মানুষের কথা, দৈনন্দিন জীবনের কথা, তাদের জীবন সংগ্রাম, সেগুলোকে আমাদের লেখনীর মাধ্যমে কিভাবে আমরা তুলে ধরতে পারব, সেই প্রচেষ্টা, সেই দায়বদ্ধতা আমাদের আছে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে যেন এগুলোকে আমরা তুলে ধরতে পারি সাহিত্যের মাধ্যমে, লেখার মাধ্যমে, কবিতায়, গল্পে, উপন্যাসে। আমার নাম চৈতালী ধরিত্রী কন্যা। কবিদের তো একটা দায়বদ্ধতা থাকে, আমরা মাটির জায়গাটা, সেই মাটির জায়গাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি, যদি কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করব। নমস্কার। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন। নিশ্চয়ই জমজমাটি কবি আসর আপনাদের ভালো রেখেছে। আর বক্সার রূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আসতে হবে এই বক্সায়। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের আমাদের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।